আজকে রাতে মলুয়ার যুবরানী পদে অভিষেক আর এই দিনটা আমার কাছে সবথেকে বড় দিন কোনদিনও তো যুবরানীও হওনি এটাও তো এক ধরনের লড়াই তোমার ভালোবাসার লড়াই ওই মলুয়ার সব সুখ সব হাসি সব আনন্দ আমার চাই আমার চাই কে আমি কিছুতে সুখে থাকতে দেব না কিছুতেই না আজ শ্রী পূর্ণিমার রাত মলুয়া আজকের পর তুমি আর দাদা সারা জীবনের জন্য এক হয়ে যাবে কালাচার্যে বাঁধনে তোমাদের বেঁধেছেন তা এবার সামাজিক স্বীকৃতিও পেয়ে গেল নেহাত কাজ রক্ষার সাধ্য আছে তাই যুবরাজের আদেশ মানতে আমরা বাধ্য হচ্ছি নইলে ওই বেদিনীকে আমার যুবরানী বলতে বইয়ে গেছে কোনদিনও আমাকে রানী বলে মাইন্ড পেলাই না মানলে মারবে না মলুয়া এক জীবনে সবাইকে খুশি করা সম্ভব না তোমাকে ঠিক পথটা বেছে নিতেই হবে আর তাও যদি কেউ খুশি না হয় তবেও ভাববে যে কালাচার সবসময় তোমার সঙ্গে আছে আরে ধুর আমি তোমাকে মলুয়া মলুয়া বলে ডাকছি কেন বলতো আজ থেকে তো তুমি আমার বউ দিদি এসো এটা তোমার স্মৃতিতে পড়ে না আর তোমাদের ভালোবাসায় কারো নজর লাগবে না না দেখি সব তো ঠিক আছে শুধু এখানে একটা হাসি লাগবে যাক এই হলো সেই জাদুই হলুদ বাটা অত্যন্ত সন্তর্পণে সূর্যর জন্য তৈরি করা যে আমের শরবত তাতে এটা যেন মিশিয়ে দেওয়া হয় কিন্তু যুবরাজ কি আমের শরবত খান এটা হলো ওর সবথেকে প্রিয় পানীয় এবং আমার দৃঢ় বিশ্বাস যে আজ রাতে মলুয়া যুবরাজের জন্য সেই পানীয়ই নিয়ে যাবে আর তা যদি না নেয় যদি এত যদির কথা ওঠে তাহলে আপনি যুবরানী তো নাও হতে পারেন না না ওখানে ওই যদি কিন্তু এসব ব্যাপার যেন না থাকে জাদুকর যুবরানী উর্মিকেই হতে হবে হ্যাঁ তাহলে আপনার উর্মিকে এই যদি আর কিন্তুর ফাঁদ থেকে বেরিয়ে আমার কথা মতো কাজগুলো করতে হবে তাই না বেশ তাই হোক তাহলে চলো থাইমা আমরা হেসেলে গিয়ে এই হলুদ বাটাটা ওই আমের শরবতে মিশানোর বন্দোবস্ত করি একবার আর যদি ওই মলুয়া ওই আমের শরবতটা যুবরাজকে খাইয়ে দেয় তাহলে আমাদের পথে আর কোনো বাধাই থাকবে না মলুয়া তো এখান থেকে বিদায় হবেই আর তারপর সূর্যের মনে প্রাণে স্মৃতিতে শুধু একটাই নাম থাকবে উর্মিমালা মলুয়াকে সে চিরদিনের জন্য ভুলে যাবে এসো বড় মা আরে সূর্য কি হয়েছে সেটা বলবে তো বলছি বড় মা আগে তো এসো আজ আমার সূর্যকে তো খুব খুশি খুশি লাগছে শুধু আমি খুশি হলেই হবে আমার পাটরানীকেও তো খুশি করতে হবে সে তো তোমাকে পেয়ে খুশি তবু তবু ওকে আমি কিছু দিতে চাই কিন্তু তার আগে তোমাকে চোখ বন্ধ করতে হবে বেশ আমি দেখব না এই আমি চোখ বন্ধ করলাম এবার কি দেখাবে দেখাও এই দেখো আমি আমার পাটরানির জন্য কি এনেছি দেখো চোখ খোলো আরে এ তো খুব দামি আংটি সূর্য
যাকে দেব সেও যে খুব দামি বড় মা। তুমি ওকে খুব ভালোবাসো তাই না? দামি জিনিস খুব যত্ন করে রাখতে হয় সূর্য, তুমি ওকে সারা জীবন আগলে রেখো। তুমি জানো আমি সকলের বিরুদ্ধে গিয়ে কেন তোমাদের সমর্থন করেছিলাম? কারণ আমি বুঝেছি ওই মেয়েটি বেদেনি হলেও ওর থেকে ভালো জীবন সঙ্গিনী তুমি পাবে না। মেয়েটির মন বড় ভালো সূর্য, ওর মনে কখনো আঘাত দিও না। মেয়েটি কিন্তু বড় অভাগী, একেবারে তোমার বড় মার মতো। আমি যে বিবাহের পরপরই সতীনের সঙ্গে ঘর করেছিলাম, আর মলুয়ার কপাল দেখো, শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতেই সতীনের কত জ্বালা ওকে সহ্য করতে হচ্ছে। বড় মা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি মলুয়াকে সারা জীবন খুব যত্নে রাখবো। বেশ, এই আংটিটা এবার যত্নে রাখো তো দেখি। না না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। যতক্ষণ না আমি নিজের নতুন মৌ দিদিকে দেখছি ততক্ষণ কিচ্ছু খাবো না। আমার চাঁদ সোনা, আমার দুষ্টুমি করে না, আমার চাঁদ কিচ্ছু শুনবো না। কি যেন পড়ে গেল, সূর্য পেলে কি গো ভর্তি? আংটি, খুব দামি একটা আংটি, সূর্য মলুয়ার জন্য এনেছিল। সূর্য, সূর্য পেলে আংটিটা? দেখলি, তোর জন্য এমন একটা দামি আংটি হারিয়ে গেল। আহারে, সূর্য এখন মলুয়াকে কি দেবে? পাথরটা খুলে গেছে বড় মা, স্বর্ণকারকে দিয়ে ঠিক করাতে হবে। যা, তাহলে আজ রাতে সূর্য খালি হাতেই মলুয়ার মুখ দেখবে? কেন, খালি হাতে দেখবে কেন? সূর্য এই আংটিটা দিয়ে দেখবে। এটা তো তোমার বড় মা, তুমিও তো আমারই ছেলে সূর্য, আর এখন মলুয়ার স্বামী, তাই এই আংটিটা এখন মলুয়ার। এটা আমার তরফ থেকে তোমাদের দুজনের আশীর্বাদ। সবাই বাইরে যাও, শুধু মালঞ্চ থাকো, তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে, যাও সবাই। এসব কি হচ্ছে? যুবরাজ সূর্যের জন্য আমার শরবত প্রস্তুত হচ্ছে, আর এই শরবত আজ রাতে যুবরানী মলুয়া যুবরাজকে দেবেন। আর আমি, আমি বুঝি আজ উপোস করে থাকবো? আমার রাত্রিকালীন খাবার এখনো দেওয়া হয়নি কেন? কেন বলো? মার্জনা করুন, আমি এক্ষুনি আপনার আহারের ব্যবস্থা করছি। এই কথা বলতে আপনি নিজে এলেন কেন? অন্য কাউকে দিয়ে বলেই তো পাঠাতে পারতেন। এক্ষুনি ব্যবস্থা করছি, আপনি শান্ত হন। বেশ, আরো কিছুক্ষণ সময় দিলাম,
এর মধ্যে আমার রাত্রিকালীন খাবার যেন আমার কক্ষে পৌঁছে যায়। চলো ভাইমা। কোথায় কোথায় কত দেরি হয়ে গেল, আজ ঠান্ডি আমায় নিশ্চয়ই বকবে। সবকিছু তাহলে আমাদের পরিকল্পনা মতোই হচ্ছে। মলুয়া, তুমি যে এই পরিবারের পুত্রবধূ হবে কালাচাঁদ সেই ইঙ্গিত আমাকে বারবার দিয়েছেন, কিন্তু আমি তো মন থেকে কোনোদিন স্বীকার করতে পারিনি, কারণ তুমি বেদিনী। তবে আজ স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। তুমি এই পরিবারের জন্য, রাজ্যের জন্য, এমনকি সূর্যের জন্য যা করেছ তাতে মনে মনে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। তবে সূর্যের যুবরাণী হিসেবে তোমাকে মেনে নিতে আমার একটু অসুবিধে হচ্ছে বই কি, কিন্তু সূর্যের খুশি তার থেকে বড় তো আমাদের কাছে কিছু নয়। সূর্য তোমাকে এনেছে বলেই না আজ তুমি এখানে। আশা করি সূর্যের খুশির খেয়াল তুমি রাখবে, কিন্তু সূর্য যদি কোনোদিন তোমাকে অস্বীকার করে তাহলে কিন্তু আমরা তোমাকে স্বীকৃতি দিতে পারবো না। আমি কথা দিচ্ছি এই রকম দিন কোনোদিনও আসবে না। আমি জান প্রাণ দিয়ে যুবরাজের সেবাটুকু করব। বেশ, তাহলে আজ থেকেই তা শুরু করো। ইয়ামের শরবত, সূর্যের সবচেয়ে প্রিয় পানীয়, আজ রাতে তুমি নিজের হাতে সূর্যের হাতে তুলে দেবে। পুত্র, তোমাকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ মা বাবু। যাক তাহলে, আজ থেকে সূর্য তুমি স্বতঃস্ফূর্তভাবে সগৌরবে সর্বসমক্ষে মলুয়ার সঙ্গে বিবাহিত জীবন শুরু করতে চলেছ। এরপর থেকে আর তোমাকে সেই লুকিয়ে চুরিয়ে রাতের অন্ধকারে মলুয়ার সঙ্গে দেখা করতে হবে না। এটা তো হওয়ারই ছিল। আর হাজার হোক, সত্যিকারের ভালোবাসাকে আটকায় কার সাধ্যে? আমার সাধ্যের আন্দাজ নেই তোমার সূর্য, তাই এই কথা বলছ। আজ তোমাদের এই ভালোবাসা চিরতরে শেষ করে আমি প্রমাণ করে দেব যে আমার সাধ আর সাধ্যের জোর ঠিক কতটা। এত দেরি কেন হচ্ছে তাই মা? সময় লাগার কথা নয়। আরে দাঁড়া দাঁড়া,
আর একটু সবুর কর, এর মেয়ে দেখছে একেবারে তর সইছে না। হ্যাঁ সত্যি সইছে না, মলুয়ার শোকটা আমার আর সত্যি সইছে না। যেভাবেই হোক মলুয়ার এই সুখের সময় আমাকে শেষ করতেই হবে। তিন দিন তিন রাত ধরে আমি যে যন্ত্রণা ভোগ করেছি না, তার 14 গুণ বেশি যন্ত্রণা ওই মলুয়াকে সারা জীবন ধরে সহ্য করতে হবে। রাজকুমারী, কি ব্যাপার? সূর্য কোথায়? সূর্য এই তো মলুয়ার কক্ষে গেল। হে প্রথমবার, হে প্রথমবার সূর্যকে মলুয়ার কক্ষে যেতে শুনে আমার আমার এত আনন্দ হচ্ছে। ধাইমা, ধাইমা আমাকে সাজিয়ে দাও, আমাকে না ঠিক চুবরানির মতো করে সাজিয়ে দাও, আর তো মাত্র ক্ষণিকের প্রতীক্ষা। তারপর তারপর ওই মলুয়া থাকবে কক্ষের বাইরে, আর আমি আমি যুবরাজের সঙ্গে থাকবো যুবরানির নতুন কক্ষে। ধাইমা আর বিলম্ব করো না, চলো ধাইমা। এরপর থেকে তো যুবরানী হিসাবে সব দায়িত্ব আমাকেই পালন করতে হবে। চলো ধাইমা, চলো। যুবরানীর কক্ষে প্রবেশ করার অনুমতি পেতে পারি? আপনি আমায় প্রত্যাখ্যান করছেন যুবরানী? এর শাস্তি কিন্তু আপনাকে পেতেই হবে। এবার দেখুন তো ভালো করে, আমায় চিনতে পারছেন কিনা। আমি আপনার যুবরাজ, আর আপনি আপনি আমার পাত্রানী। আজ থেকে এটাই সত্যি, আর যদি কখনো আমাদের স্মৃতি মুছে যায় তারপরেও এই সত্যিটা আমরা দুজন কেউ কোনোদিন ভুলব না। জীবনে সুখ থাকবে
আমার জীবনে শান্তি আসবে না, আসবে না ভাইমা, আসবে না। সে কি আর জানি না, রাগ তো আমারও হচ্ছে বাছা। একজন সামান্য বেদিনীকে নিয়ে সকলের কি আদিক্ষেতা? এটা দিচ্ছে, ওটা দিচ্ছে, এটা নিচ্ছে, ওটা নিচ্ছে। একটু আগে গিয়ে দেখে এলাম, থরে থরে সাজানো গয়না নিয়ে মলুয়ার ঘরের দিকে যাচ্ছে। গয়না? হ্যাঁ, রাজবংশের পারিবারিক গয়না। আরে যেগুলো তোকে দিয়েছিল আর তুই ছুঁড়ে ফেলে দিয়েছিলি, তোর মনে নেই? দেখলি তো থাইমা, সেই আমার ফেলে দেওয়া জিনিসই ভাগ্যক্রমে মলুয়ার কপালে জুটল। আজ আমার ফেলে দেওয়া গয়না ওকে পড়তে হচ্ছে, দুদিন পর আমার ফেলে দেওয়া অভুক্ত খাবার ওকে খেতে হবে, আমার ভিক্ষে দেওয়া বস্ত্র ওকে পড়তে হবে, আমার দয়ায় ওকে সারাটা জীবন কাটাতে হবে। এতগুলো ভিক্ষা যখন ওকে আমি দেবই, তাহলে আজকে রাতটাও না হয় ওকে আমি ভিক্ষা দিলাম। আমার দয়ায় পাওয়া এই একটা রাতে ও জীবনের যাবতীয় স্বর্গীয় সুখ ভোগ করে নিক, কারণ আজকের পর থেকে ও শুধু যন্ত্রণাই পাবে, নরক যন্ত্রণা।